একদিন হঠাৎ রবীন্দ্রনাথের সাথে দেখা। কবিকে শুধালুম, কবি দুটো কবিতা দেবে গো। কবি জিজ্ঞেস করলেন, কি করবি কবিতা নিয়ে? উত্তর দিতে গিয়ে হঠাৎই থমকে গেলাম। সত্যি তো, কি করব কবিতা নিয়ে? ফেসবুকে দেব নাকি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেব? আচ্ছা, আমি কি এটা দেখাতে চাই যে আমি রবীন্দ্রনাথ পড়ি, নাকি এটা প্রমাণ করতে চাই যে আমি বাংলাকেও পড়তে জানি? আসলে ইংরেজি ভাষাটা বড্ড পেয়ে বসেছে আমার ওপর। এমনটাই ভাবছিলুম, হঠাৎ করেই কবি বললেন, ওরে আমার ভালোবাসায় আছে, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, কিন্তু আমার প্রাণে রয়েছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর।